আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে কদমতলা ব্লকের অধীন চুড়াইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা রহিম আলী ওরফে কালাই নামে এক কুখ্যাত চোরকে আটক করে পুলিশের হাতে সঁপে দিয়েছিল স্থানীয় জনগণ। অভিযোগ, পুলিশ ধৃত চোরকে আদালতে প্রেরণ করলেও 3-4 দিনের মধ্যেই সে ছাড়া পেয়ে যায়। এক্ষেত্রে চুড়াইবাড়ি থানার পুলিশের দুর্বল চার্জশিটকেই দায়ী করেছে স্থানীয় এলাকার ভুক্তভোগী জনগণ। গ্রামবাসীদের আরও অভিযোগ, রহিম আলী ওরফে কালাই নামে ওই কুখ্যাত চোর কোর্ট থেকে আগাম জামিন নিয়ে বেরিয়ে আসে। তারপর শুক্রবার সকাল থেকে স্থানীয় এলাকায় তাণ্ডব লীলা শুরু করে। পুলিশকে সহযোগকারীদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে অভিযুক্ত চোর, এমনটাই অভিযোগ। তাই নিরাপত্তার আবেদনসহ পুনরায় ওই চোর চক্রের মাস্টার মাইন্ডকে আটক করে সঠিক শাস্তি প্রদানের দাবিতে সোচ্চার হয় গ্রামবাসীরা। শনিবার দুপুরে স্থানীয় এলাকার জনগণ লিখিত অভিযোগ দায়ের করে চুড়াইবাড়ি থানায় তার বিরুদ্ধে। আমরা এখানে মোস্ট ওয়ান্টেড কালাই, তারে পুলিশ অ্যারেস্ট করছে, পাবলিশও সহযোগিতা করছে, তারে দুরিয়া না ধরনের যে পাবলিকরা সহযোগিতা করছিল এনারে গতকালকে বেইলে আইয়া আজকে সকালে এই সমস্ত মানুষের রূপে ছড়া হয়েছে, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালাইছে, প্রত্যেক বিদ্যালয়ের লোক ডাকাডাকি হওয়ার পরে হে ফেলাইছে, তারপরে সব ডাকাডাকি জমার পরে আমরা সব রকম চালাতাইছি। এই একজন চোর যদি এরকম সাধারণ মানুষের রূপে যদি পুলিশের সহযোগিতা করায় যদি এরকম অবস্থা হয় তাইলে আমরা বিদেশ রাহমুকিলা বাস্কর্মুকিলা ও আমরা সব মিলিয়ে থানাতে আইছি যে এই মোস্ট ওয়ান্টেড চোরটারে তাড়াতাড়ি অ্যারেস্ট করিয়া এমনভাবে তারে শাস্তি দেওয়া হোক, নন বেইল ওয়ারেন্ট তার উপরে ইস্যু করা হোক যাতে সারাজীবন জেলে থাকতে পারে। ত্রিপুরা আসাম সীমান্তে চুড়াইবাড়ি থানা রাজ্য একটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত হলেও এই থানাতে নেই কোনো দক্ষ ও আদর্শবান অফিসার। তাই দাবি উঠছে আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এই থানার দিকে একটু দৃষ্টি দেয়। ব্যুরো রিপোর্ট, রাইজ টিভি নিউজ।